আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি, গাছটি আপনারা লক্ষ্য করে দেখুন, চিনতে পারেন কি না, খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি গাছ। এই গাছটি অনেক খোঁজাখুঁজির পর আজকে গাছটি পেয়ে গেলাম। গাছটি খুবই সুন্দর একটি গাছ এবং খুবই শক্তিশালী একটি গাছ। এই গাছটি আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না এই গাছের গুণাগুণ সম্পর্কে। আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আর অবশ্যই যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দেখুন, আপনাদের উপকার হবেই ইনশাআল্লাহ। এই গাছটি আপনারা অলসতা বাদ দিয়ে আজকে এই গাছটি খুঁজে বের করুন। কোটি টাকা মূল্যের এই গাছ, এই গাছ টাকা দিয়েও পাবেন না যদি আপনার ভাগ্যে না থাকে। এই গাছটি আপনারা কষ্ট করে একটু খুঁজবেন, খুঁজে বের করে নেবেন এবং দেখা মাত্র সাথে সাথে গাছটি সংগ্রহ করবেন। বলা তো যায় না কে কখন নিয়ে যায়, আপনারা দেখা মাত্র সাথে সাথে সংগ্রহ করবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না, একটি টাকাও দিতে হবে না। গাছটি সংগ্রহ করলে টাকা কাকে দিবেন? আমাকেও দিতে হবে না, কাউকে টাকা দিতে হবে না। এই গাছটি শুধু দেখা মাত্র সাথে সাথে সংগ্রহ করবেন আপনারা। খুবই শক্তিশালী একটি গাছ, এই গাছটির শিকড় অনেক পাওয়ারফুল শক্তিশালী। এই গাছটি যদি আপনি নিয়মিত সংগ্রহ করে ব্যবহার করতে পারেন, কথা দিচ্ছি আপনাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না, হসপিটালও যেতে হবে না। খুবই শক্তিশালী এই গাছ। আল্লাহ পাক এই পৃথিবীতে যত কিছুই দিয়েছে আমাদের জন্য দিয়েছে। এই গাছটি যদি আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে আপনি সংগ্রহ করে খেতে পারেন, আপনাদের উপকার হবেই, কেউ ধরে রাখতে পারবে না আপনাদের উপকার। এবং কি এই ভিডিওটি আজকে তৈরি করেছি বিবাহিত ভাইদের জন্য এবং অবিবাহিত ভাইদের জন্য। যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা আজই সংগ্রহ করুন এই গাছ। আর যাহারা অলরেডি বিয়ে করে ফেলেছেন, স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, মিলনের সময় পাচ্ছেন না, এক মিনিটে নিমেষে শেষ হয়ে যাচ্ছে, আপনাদের বীজ আউট হয়ে যাচ্ছে, সকল রোগের সমাধান এই গাছের শিকড়ের ভিতর। আজই সংগ্রহ করুন এই গাছটির শিকড়। কখন সংগ্রহ করবেন এই ভিডিও শেষে সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা ভিডিওটি সমস্ত পরিপূর্ণভাবে দেখবেন, তৃপ্তি পাবেন, নিয়মটাও জানতে পারবেন। আর যদি ভিডিও টেনে দেখেন কোনো মজাই পাবেন না এবং কি উপকারের কথাও জানতে পারবেন না। বিবাহিত ভাইদেরকে বলবো আপনারা দেরি না করে আজই এই গাছটি খুঁজে বের করুন এবং সংগ্রহ করুন, আজ থেকে শুরু করুন। কথা দিচ্ছি স্ত্রী পা ধরতে বাধ্য থাকবে, কান্না করবে, দিতে চাবে না, ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, এক ফোঁটা বীর্য বের হবে না। এই গাছের শিকড় কিভাবে ব্যবহার করবেন পরিপূর্ণভাবে সবই আপনাদের মাঝে আমি বলে দিব, আপনারা ঠিক ওইভাবেই ব্যবহার করবেন। দেখুন গাছটি চিনতে পারেন কি না, এই যে গাছ ছোট পাতা বড় পাতা, যে পাতাগুলো বড় হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর একটি পাতা, এবং গাছটি মাটি থেকে প্রায় 2 ফিট লম্বা হয়ে থাকে। বাংলাদেশের সব জেলাতে এই গাছ পাবেন, তবে একটু কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে। আসলে কি ভাই, পরিশ্রম না করলে মিষ্টি পাওয়া যায় না, কষ্ট করলে কষ্টের ফলও পাওয়া যায়। ধৈর্যের ফল, ফলের ভিতরে অনেক কাঁটা, ধৈর্য ধরে একটু কষ্ট করে খুঁজে বের করুন, আপনাদের যৌন শক্তি বাড়িয়ে নিন। 80 বছর বয়স হলেও আপনি 30 বছরের যুবকের মতন শক্তি পাবেন আপনার শরীরে।
অবশ্যই একটি কথাও মিথ্যা না, সত্য কথা। আপনারা ইউটিউব গুগলে সার্চ দিলে পাবেন, এটা আমি যে একা বলতেছি তা না। কেউ নিয়মটি ভালোভাবে বলতে পারে, কেউ পারে না। আমি এই গাছটির সম্পর্কে গুরুজির কাছ থেকে ভালোভাবে জেনেছি এবং এই পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও কার্যকারিতা কিন্তু তার থেকেও বেশি পাওয়ার এই গাছটির। এই গাছটির শিকড়ের এত পাওয়ার আপনি সংগ্রহ না করলে, ব্যবহার না করলে বুঝতে পারবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে আরেক ভাইয়ের উপকার হবে, বেশি বেশি করে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আপনাদের মাঝে আমি নিয়মটি বলবো, এই গাছটি কখন সংগ্রহ করবেন। এই গাছটি সংগ্রহ করবেন শুক্রবার দিন ফজরের নামাজ শেষ করে অজু অবস্থায়। এই গাছের পাশে যাবেন, পশ্চিম দিক মুখ করে তাকিয়ে নিঃশ্বাস বন্ধ রেখে এক নিঃশ্বাসে গাছটি উঠাবেন। গাছটি উঠানোর সময় অবশ্যই বিসমিল্লাহ বলে গাছটি উঠাবেন। মূল শিকড় উঠাতে হবে, মাটি যদি শক্ত থাকে মাটির ভিতর পানি ঢেলে নরম করে নেবেন। মূল শিকড়টুকু উঠিয়ে নিয়ে মূল শিকড়টুকু কেটে নেবেন। কেটে নিয়ে কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রতিদিন সকালে এক টুকরো শিকড় চিবিয়ে খাবেন। খাওয়ার পর রাত্রে স্ত্রী সহবাসের সময় 20 মিনিট আগে আরেক টুকরো খাবেন। তারপরে দেখুন ঘরের খাট যদি না ভাঙছে তারপরে আপনি আমাকে বলবেন কমেন্টে। এত পাওয়ারফুল, শক্তিশালী, 10টি ঘোড়ার সমান শক্তি আমরা শরীরে আসবে। আপনি খেয়েই দেখুন। আর অবশ্যই স্ত্রীর সাথে যখন সহবাসে যাবেন 20 মিনিট আগে 20 মিনিট আগে আরেক টুকরো খেয়ে নেবেন। এক টানা 40 মিনিট মিলন করবেন, এক ফোঁটা পানিও বের হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই গুরুজির অনুমতি নিয়ে যে নিয়মটি বলেছি ওই নিয়মে সংগ্রহ করবেন। শুক্রবার দিন ভোর ফজরের নামাজ শেষ করে অজু অবস্থায় গাছটি সংগ্রহ করবেন। নিঃশ্বাস বন্ধ রেখে, পশ্চিম দিক ফিরে নিঃশ্বাস বন্ধ রেখে গাছটি সংগ্রহ করবেন। মূল শিকড়টুকু কেটে নেবেন, ইনশাল্লাহ কাজ হবেই।